অনুগুলে দুর্বল হচ্ছে বিজেডি দলর বরিষ্ঠ সদস্য মানে দল ছাড়ুছেন আর দলীয় নেতৃত্ব উপরে সিধাসখ অসন্তোষ প্রকাশ করেছেন। বিজেডি জেলা উপদেষ্টা কমিটির সদস্য ভক্তি প্রসাদ দাস দল ছাড়ছেন। জেলা পরিষদ সভ্যা মীরা গডনায়ক, বৌলিগড় সরপঞ্চ অমরেন্দ্র গডনায়ক ও তাঁর সমর্থক মানে দল ছাড়ছেন। এ বাবদরে অধিক সূচনা পাই অনুগুল ব্যুরো হেড তপন দাস আম সহিত যোড়ি হচ্ছন্তি। তপন, অনুগুলরে ধীরে ধীরে বিজেডি দুর্বল হেবারে লাগিছে কথা আমি এইথিপাই কৌছে যে দলর অনেক বরিষ্ঠ সদস্য মানে বর্তমান দল ছাড়ুছন্তি, ইয়ে আগকু কেতে ভারী পড়ি পারে বিজনতা দল উপরে? নিশ্চিত পক্ষে দেখন্তু ক্রমান্বয়ে অনুগুল বিজেডিরে যাহা ঘটুছি তাকে যদি অনুময় করা যায়, তাকে যদি তর্জমা করা যায়, তাহলে জনা পড়িব যে নিশ্চিত ভাবে বিজেডি কোটি না কোটি ঘটুছি। ইয়ার প্রমুখ কারণ রহিলা আপন জানিছন্তি অনুগুল যে বিধানসভা সিট রহিছি যেতবেলে চয়ন করা গলা, যে কমলায়নরে চারিথর বিধায়ক ছিলে তথা উপবাচস্পতি মধ্য ছিলে রজনীকান্ত সিং, তাকে টিকট দিয়ে গলা নাই, যদিও তাঙ্ক ধর্মপত্নী বিজেডি চয়ন করিছি, মোহর মারিছি তাঙ্কর প্রার্থিত্ব উপরে, কিন্তু এই যে সংযুক্তা সিং প্রার্থিত্বকে নেইকি বা গোটিয়ে নির্দিষ্ট পরিবারর লোকঙ্কু টিকট দিয়া যিবাকু নেইকি দল ভিতরে বর্তমান অসন্তোষ পৌড়িবার লাগিছি, বর্তমান যাহা বিস্ফোরণ হবার লাগিছি। তেণু এই ক্রমরে আপন দেখুছন্তি যেভাবে ভাবে মীরা গডনায়ক ঠু নেইকি বীরা গডনায়ক দীর্ঘদিন জনতা দল ঠারু আরম্ভ করিকি সে বিজু জনতা দল দীর্ঘদিন গোটে সক্রিয় নেত্রী, সেমানে সবু বর্তমান ধীরে ধীরে দল ছাড়ুছন্তি। ইয়ার গোটে প্রমুখ কারণ বলে কুহাযাই পারে যে সেমানে আউ পরিবার বাদকু আকসেপ্ট করি পারুনাহান্তি, গোটে নির্দিষ্ট পরিবারকু টিকট দিয়া যিবা, অন্য দলীয় নেতৃমণ্ডলীকে উপেক্ষা করা যিবা, একু নেইকি কোটি না কোটি অনুগুল বিজেডিরে গোটে অসন্তোষ পুড়িবার লাগিছি, বর্তমান ইয়ে বিস্ফোরণের উপর নেইছি। তেণু আগামী দিনে সংযুক্তা সিংহ পাই যে নির্বাচনী ক্যারিয়র রহিছি, যে নির্বাচনী প্রক্রিয়া রহিছি, আকু সামনা করিবা সম্ভবত এতে সহজ হইব নাহি, কাইকি না দলর যে মানে বরিষ্ঠ নেতৃমণ্ডলী রহিছন্তি সেমানে দল ছাড়ি চালিলে, যদিও কিছু দল ছাড়ি চালিলেনি ও অন্য কিছু দল দলরে অছন্তি যে মানক ভিতরে অসন্তোষ বর্তমান যায় বনি জলুছি, কিন্তু সেমানে দল ছাড়ি নাহান্তি, সেমানে যে বিজেডি কু সমর্থন করিবে, রজনীকান্ত সিং পরিবার কু সমর্থন করিবে, বা যে সংযুক্তা সিং যে ক্যান্ডিডেট হয়েছন্তি রজনীকান্ত সিং কু ধর্মপত্নী তাঙ্কু সমর্থন করিবে, ইয়ার কোনসি গ্যারেন্টি দেয়া যায় নিপারে। তেণু আপন এইটা গোটে কথা অনুমান করন্তু যে অনুগুলে বর্তমান পরিবার বাদকু বিরোধ করা যাউছি বিজেডি পক্ষরু, যাকু নেইকি ইয়ে ক্রমান্বয়ে গোটে ইস্তফা পত্র প্রক্রিয়া আরম্ভ হইসারিছি। নিহতি ভাবে তপন যে কথা আপনার কহুলে পরিবার বাদ এবং অন্যপটে আমি দেখিছেন এথর বিজনতা দল যে যে জায়গায় প্রার্থী দিয়েছি, যেহেতু আশায়ী অনেক লে সেতরে কেমতি প্যাচ পকাইব বিজনতা দল, যেপাই কিছু জায়গায় রিপিট করা যাইছি এবং নূয়া যে মানে রয়েছেন সেমানু সেতিকি সুযোগ মিলিনি, এবং কিছু কিছু জায়গায় পরিবার বাদ মধ্যে দেখবা মিলছে, যেপাই অনেক অসন্তুষ্ট রয়েছেন যে ধীরে ধীরে দল ছাড়ুছেন, অনেক বরিষ্ঠ ব্যক্তি বিশেষ মানে দল ছাড়ুছেন, যেমতিকি আমি কইবা জেলা পরিষদ সভ্যা মীরা গডনায়ক কথা কুহতু, উপদেষ্টা বিজেডি জেলা উপদেষ্টা কমিটির সদস্য ভক্তি প্রসাদ দাস কথা কুহতু, কিংবা বৌলিগড় সরপঞ্চ অমরেন্দ্র গডনায়ক তাঙ্ক সমর্থক কথা কুহতু, ইয়ে নিহতি ভাবে অনুগুল বিজেডি পাই ভারী পড়ি পারে যাহা এই খবর অনুমান করা যাই পারে। বহুত বহুত ধন্যবাদ আমার অনুগুল ব্যুরো হেড তপন দাস আমার সহ যোড়ি অধিক সূচনা দেখুলে। যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।